ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्य वासिनामिद्ये लोकानां वरदा भव। ओम जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। आपनादेर सकलके आमार आंतरिक श्रद्धा ओ नमस्कार এবং বিশেষ প্রণাম আমাদের পূজনীয় স্বামী বিভাত্মানন্দজি এবং তার দলের লোকেদের, যারা যাদের কল্যাণে এই আজকের এই ক্লাসটি করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। আসলে টেকনিক্যাল দিক দিয়ে আমরা ক্রমাগত পিছিয়ে পড়ছি, কিন্তু এই যুগ যতই এগোক, যতই নতুন মানুষজন আসুক না কেন, একটা দিকে আমরা সবাই একই রকম, সেটা হচ্ছে আমরা মন প্রাণ দিয়ে সবাই শ্রীরামকৃষ্ণকে চাই আর কি। এবং শ্রীরামকৃষ্ণ হচ্ছেন আমাদের ভেতরের ওই সূত্রম, যেমন ফুল হয়, আমরা বলি না ফুলের মালা, কিন্তু ফুলগুলোকে ওরকমভাবে রাখা যায় না, তার ভিতরে অনুসূত হয়ে থাকে একটা সুতো। সেই রকম শ্রীরামকৃষ্ণ আপনাদের আমাদের মাঝখানে সুতোর মতো অনুসূত হয়ে আছেন এবং লুকিয়ে আছেন। আমরা শুধু এই সম্পর্কগুলো দেখছি যে এই অচপাড়াঘাতকে আমি বলছি, আপনারা ওই রকম ভালো জায়গা থেকে শুনছেন, এছাড়া কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ শুনছেন। এই সব কিছু মিলিয়ে এটা একটা একটা মালা তৈরি হয়েছে। শ্রীরামকৃষ্ণ অদ্ভুত মালাকার, তিনি তার সেই মালা সাজিয়ে আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। আমরা পড়ছি পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ সঙ্ঘের অষ্টম সংঘ গুরু ছিলেন, তার বক্তৃতা মালা সৎ প্রসঙ্গ থেকে। বিগত দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেটি বক্তৃতাটা দেওয়া হয়েছিল 9 এপ্রিল 1954 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ আশ্রম মালদাওতে। সেখানে মহারাজ এই ভগবানের সাথে যুক্ত হওয়ার একটা ভারী সুন্দর কথা বলেছেন, অনন্য শব্দটা, অনন্যচেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশ তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনম। এটা গীতার অষ্টম অধ্যায়ের 24 নম্বর শ্লোক থেকে নেওয়া হয়েছে। অনন্যচেতাহ মানে যে আর কোনো দিকে, মানে যার মন কোনো দিকে ধাবিত হয়নি, একমুখী হয়ে, যে কোনো দিকে ধাবিত না হয়ে, সততম ইয়ো মাম স্মরতি নিত্যশ, স্মরতি মানে অনুসরণ করে, চিন্তা করেন, নিত্যশ মানে নিত্যশ শব্দার্থে নিত্যদিন নয়, কোনো সময়ের জন্য, ক্ষণিকের জন্য যে ভোলে না। সে একটা গল্প আছে না, একজন ভদ্রমহিলা এসে বললেন যে আমি আর এই আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আসতে চাই না, এখানে ভীষণ রকমের পরনিন্দা পরচর্চা সব কিছু হয়, আর কোনো দিন আসবো না। সেই প্রতিষ্ঠানটি তিনতলা বিশিষ্ট বাড়ি, তার যাকে গিয়ে বললেন, তিনি এক গেলাস জল নিয়ে ধরে বললেন যে আপনি তো চলেই যাবেন, একটা এক্সারসাইজ করে যান না, এই তিনতলা থেকে একতলায় নেমে যান, একতলা পুরো বাড়িটা ঘুরে দোতলায় উঠবেন, দোতলার পুরো বাড়িটা ঘুরে আবার তিনতলায় আসবেন। সে বলে আর এমন কী বলে, দেখবেন যেন এক ফোঁটা জলও যেন মেঝেতে না পড়ে। তিনি সব মন প্রাণ দিয়ে সব করে নিয়ে এসে রেখে দিলেন। জলটা যখন সেই পণ্ডিতকে দিচ্ছেন, তখন পণ্ডিত বলছেন, আচ্ছা আপনি যে যাতায়াতের পথে শুনলেন, এখানে কেউ অন্য কুকথা আলোচনা করছে? বলছেন না, কই শুনিনি তো। তারপরে এখানে কি কেউ অন্যের অহিতকারী কিছু আলোচনা করছে? কই শুনি, শুনবো কী করে, আমার সমস্ত মন প্রাণ ওই জলটাতেই ছিল তো, যে এক ফোঁটা জলও যেন না পড়ে। এই যে স্থিতি, এই যে মনের স্থিতি, আমরা আমাদের মনটাকে এত ছড়িয়ে ফেলেছি যে আমরা কিছুতেই ওই জায়গাতে পৌঁছতে পারিনি। তাই ভগবান এই শব্দটি ব্যবহার করেছেন, অনন্যচেতা সততম, একমুখী হয়ে সবসময়ের জন্য, কোনো অবস্থাতে, সামান্য কিছুতেও যেন সেটার যেন বিচ্ছেদ না ঘটে। তাই বলছেন, অনন্যচেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশ, যে আমায় সব সময় সর্বাবস্থায় আমায় চিন্তা করে, তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনম, সেই ভক্ত আমাকে সহজে লাভ করে। এটা তো খুব সহজই, ঠাকুর বলছেন না, ঘ্যামায়ের ঘ্যান ঘ্যানে ছেলেরা মা দুপদ দশটা পয়সা দেয় না রে, সারাদিন ঘ্যান 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 করে মাকে ঘুরছে। কথামৃতে আমরা পড়েছি, অবশেষে মা শহীদের সাথে গল্প করছিলেন, শহীদরা এসে বললেন, শহীদদেরকে মা বললেন, দাঁড়াও তো মা, একে একটু ঠান্ডা করে আসি। তাড়াতাড়ি তিনি গেলেন, করাত করাত করে সেই আওয়াজ আছে তাই করে বাক্স, ক্যাশ বাক্স খুললেন, আর একটা পয়সা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। ওই একটা পয়সা নিয়ে ছুঁড়ে ফেলে যে দিলেন, ওটা যতটা সহজ মনে হচ্ছে,
কতটা সহজ হওয়ার জন্য ওই ঘ্যান ঘ্যানে ছেলে হওয়ার কথা, সব সময় তোমাকে চাই, ওইটি এখানে বলছেন যে সেইরূপ ভক্ত আমাকে অনায়াসে সহজে লাভ করে, নিত্যায়ুক্তস্য, সে আমার সঙ্গে সদা সর্বদা যুক্ত হয়। যে যুক্তি কেমন না, যেখানে কোনো ছেদ নেই, একেবারে বিরামবিহীনভাবে তিনি আমার সঙ্গে থাকেন। মহারাজ বলছেন এই রকম ভক্তির মূলে থাকে প্রাণ ঢালা ভালোবাসা। আমাদের আমার মনে আছে স্মৃতি একটা বলি, পূজনীয়, সেই সময় আমরা তখন কলেজে পড়ি, এমন সময় বর্তমান পত্রিকা থেকে একটা ওদের যেমন শুক্রবার শুক্রবার যে ইয়ে বেরোয় ভারতবর্ষে, আপনারা যারা দিন বাংলাদেশ আছেন হয়তো জানেন না, প্রত্যেক শুক্রবার ওদের একটা করে স্পেশাল ইস্যু বেরোয়, কলকাতায় একটি পত্রিকা আছে বর্তমান পত্রিকা তাদের, সেই তার একটা ইস্যুর বিষয়বস্তু ছিল যে কী করে সাধু হব, কেমন করে সাধু হতে হয়, সাধু হতে গেলে কী করতে হয়। বিভিন্ন ধর্মসংঘের যারা প্রধান, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, গৌরীয় মঠ, এইরকম এছাড়া ছোটো বড়ো অনেক সংস্থা, তাদের যে অধ্যক্ষ তারা এই বক্তৃতা এই আলোচনায় অংশ নিয়েছিলেন। রামকৃষ্ণ মিশন থেকে বলেছিলেন তৎকালীন সহকারী সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ, তিনি যেরকম নিয়মকানুন যা বলার সেগুলো বললেন, কতটা লেখাপড়া করে আসতে হবে, কতটা কী করতে হবে, এগুলো সব বললেন। কিন্তু তারপরে যে অংশটা বললেন সেটা হচ্ছে মূল কথা, হচ্ছে প্রভুকে ভালোবাসা, জীবন প্রভুকে নয়, উনি বলেছিলেন জীবন দেবতাকে ভালোবাসা। যত আমরা জীবন দেবতাকে ভালোবাসতে পারবো, এই জীবনে যা কিছু হার্ডল আসবে সেটাকে আমরা সহজে অতিক্রম করতে পারি। খুব সহজে ভেবে দেখুন, আপনি আপনার সংসারে খুব ভালোবাসেন, বাড়িতে ফিরে এসে শুনলেন আপনার স্ত্রী বলছে ছেলেটা অঙ্কেতে বড্ড কাঁচা হয়ে গেছে, ওকে যদি একজন মাস্টারমশাই দেওয়া হয় ভালো হয়, আপনার যা রোজগার তাতে আর কিন্তু ওর জন্য আর কোনো মাস্টারমশাই প্রোভাইড করতে পারে, তখন আপনি কী করেন, আপনি ওভারটাইম করেন, অন্য কাজগুলো করেন, সেটা করতে আপনার বেশ কষ্ট হয় কিন্তু তবু করেন, কেন না, আপনি আপনার সংসারটাকে, আপনার সন্তানকে ভালোবাসেন, তার জন্য আপনি সেই এক্সটেন্ট অবধি যেতে রাজি আছেন। ঠিক এই রকম আমরা যখন ভগবানকে ভালোবাসি, তাকে পাওয়ার জন্য ওই এক্সটেন্ট অবধি যেতে আমরা রাজি আছি, যেটা মহারাজ বলছেন যে এই রকম ভক্তির মূলে থাকে প্রাণ ঢালা ভালোবাসা। আমরা তখনই ভগবানের প্রতি অনন্য চিন্ত হই যখন তাকে ছাড়া আমাদের আর অন্য কিছু ভালো লাগে না, শুধু আমরা তাকেই চাই, তাকেই চাই। সেই সুমন চট্টোপাধ্যায় গানের মতো, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিবিড় অন্ধকারে তোমাকে চাই, রাত শেষ হলে পরে তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই, এই জীবন দিয়ে আমি তোমাকে চাই। এই যে শুধু তোমাকেই চাই, তোমা ভিন্ন আর কাউকে চাই না, এই বোধটা আমাদের ভেতরে আসা ভীষণ 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 জরুরি। এটা যতক্ষণ আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কখনো কিছু হবে না। পূজনীয় মহারাজ বলছেন অপর একটি শ্লোকে শ্রী ভগবান বলেছেন, অনন্য চিত্তে আমার উপাসনারত নিত্যযুক্ত ভক্তের অন্ন বস্ত্রের যা কিছু প্রয়োজন আমি নিজেই বহন করি, এবং লোক মারফত, এবং ভক্তের লোক মারফত নয়, এবং ভক্তের এই সমস্ত জিনিস আমি নিজে রক্ষণাবেক্ষণ করি। সেইরূপ ভক্ত যে সর্বক্ষণ শ্রী ভগবানকে চিন্তা করেছে, তার ষোলো আনা মনি যে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট, এইরূপ ভক্তি অনন্যা ভক্তি। একটা খুব বড় আইডিয়াল আমাদের সামনে তুলে ধরেছেন। আপনারা যেরকম কিছু বললেই একবারে সঙ্গে সঙ্গে আপনারা কেন আমরাও নাকি কাঁদতে থাকি, না না এটা আমার দ্বারা হবে না, এসব মহাপুরুষদের সব তাদের আলাদা জীবন ছিল। একজন তো আমাকে বললেনই যে জীবনগুলো বুঝলেন আলাদা, এগুলো সব ছোটোবেলা থেকে প্রিডেস্টিন হয়ে যায়। দেখুন আপনার সঙ্গে আমাদের কিন্তু কোনো ফারাক নেই, কিন্তু আমরা দুজনে দুটো আলাদা রকম জীবনের মজা নিচ্ছি। হ্যাঁ, এইটা আমরা যখন চেষ্টা করব, আপনাদের কি মনে হয় যে সাধু হতে আসাটা খুব সহজ জিনিস, সংসারে বাড়ির মানুষজনকে ছেড়ে আসাটা খুব সহজ জিনিস? অনেকে মনে করেন আমরা ভীষণ নিষ্ঠুর, যত ভালোবাসা আপনাদেরই আছে আমাদের ভালোবাসা নেই, আমাদেরও কষ্ট হয়। কিন্তু তখন ওই যে জীবন দেবতা যত আকর্ষণীয় বোধ হয়, তখন কোনো কষ্টই কষ্ট বোধ হয় না, কোনো বিচ্ছেদই আমাদের কাছে বেদনা হয়ে স্পর্শ করে না। এবং যখন কেউ তাঁর পথে যাত্রা করে, তখন তিনি তাকে সর্বতোভাবে সাহায্য করেন, অনেকটা পক্ষী মাতার মতো। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যেটুকু বলতে পারি, যেটুকু বলা যায়, সেটা হচ্ছে এই, তিনি অনেকটা পক্ষী মাতার মতো আমাদেরকে রক্ষা করেন, সব বিপদে সমস্ত কষ্টে তিনি এগিয়ে আসেন।
এবং আমরা দেখি যে যত আমরা মানুষের ওপর ভরসা করি না কেন, সেই সময়ে সেই সময়ের জন্য তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ আমাদের জীবনে থাকে না, বাকিরা সব শুধুমাত্র সময় বা নাম মাত্র হয়ে থাকে। আজকে যে অংশ থেকে শুরু করব সেটা আমরা বলি। মহারাজ বলছেন, ভাগবতে শ্রীকৃষ্ণ উদ্ধবকে মানব কল্যাণের জন্য অধিকারী ভেদে শ্রেয়লাভের তিনটি পথ বলেছেন, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। অধিকারী ভেদ কেন তা ঠাকুর ছোট্ট কথায় বলেছেন। বাড়িতে মা ছেলে, মা নানা রকম তরকারি করে ছেলেদের খাওয়ান, যার যেমন পেটে সয় আর যার যেমন রুচি। অর্জুনের জন্য ভোগের আকাঙ্ক্ষা রয়েছে, অর্জুনের মধ্যে ভোগের আকাঙ্ক্ষা রয়েছে, তাই কুরুক্ষেত্রে শ্রী ভগবান তাকে কর্মের ভেতর দিয়ে ভক্তির উপদেশ দিলেন। বললেন, তুমি কর্মযোগের অধিকারী, তুমি আমাকে আশ্রয় করে কর্ম করো, এই তোমার পথ। যাদের রাজসিক প্রকৃতি তাদের জন্য অনন্য ভক্তি লাভ করবার এই পথ হচ্ছে কর্মযোগ। অর্জুন রাজসিক প্রকৃতি, তিনি যুদ্ধের ভেতর দিয়ে স্বাধিকার ফিরে পেতে চেয়েছিলেন, তাই শ্রীকৃষ্ণ তাকে তার উপযোগী পথ নির্দেশ করলেন। বলবেন, মামানুস্মর যুদ্ধচ, অষ্টম অধ্যায়ের একটি সপ্তম শ্লোকের একটি খণ্ডাংশ, অর্জুন তুমি ভগবত পদাশ্রিত কর্ম করো। ভগবান আমাদের জন্য অধিকারী বেদে তিনটি পথ করে দিলেন, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ। এই তিন পথ দিয়ে তাকে পাওয়া যায়। আমাদের যার যেরকম প্রকৃতি সেই অনুযায়ী হবে। এই যে মঠ মিশন যখন চালু হলো, সেবাশ্রম, হাসপাতাল সমস্ত কিছু চালু হলো, অনেকেই নাক কুঁচকেছিলেন, এমনকি খোদ মাস্টার মশাই, যিনি শ্রীরামকৃষ্ণের শব্দের বার্তাবহ, ভাবের বার্তাবহ, তিনি একেবারে ভীষণ রকমের বিরোধিতা করেছিলেন। মা বলেছিলেন, মায়ের একটি কথা অসাধারণ, সবাই কি 24 ঘন্টা সাধন ভজন নিয়ে থাকতে পারে? তাই আমার নরেন এই কর্মের পত্তন করলেন। কি সুন্দর কথাটা, কর্মের পত্তন, প্রবর্তন। এই কর্ম কি কর্ম? না নিষ্কাম কর্ম, যার মধ্যে দিয়ে ভগবানকে নিত্য সময়ের জন্য স্মরণ করে এগিয়ে যাওয়া। আমরা অনেকেই মনে করি, বেশ আছি, কাজ টাজ করছি, অন্য লোকের উপকারের জন্য করছি, এই তো মুক্তির পথ হয়ে যায়। প্রভু মহারাজকে জিজ্ঞাসা করেছিল, বিগত দিন আমি এই ঘটনাটা বলেছিলাম, প্রভু মহারাজ বলছেন যে নিষ্কাম কর্ম কি তোমরা এতই সহজ বলে মনে করো? নিষ্কাম কর্ম কীরকম? না সততভাবে এবং সচেতনভাবে, কন্টিনিউয়াসলি অ্যান্ড কনশিয়াস রিমেম্বারেন্স অফ লর্ড ওয়াইল ডুইং ওয়ার্ক, এই কথাটা বলেছিলেন। কর্মযোগ কীরকম? না সততভাবে এবং সচেতনভাবে আমি ভগবানের কাজ করছি এই ভেবে কাজ করা। ধরুন আপনি ওষুধের দোকানে কাজ করছেন, আবার একই সঙ্গে ভাবছেন যে এই ভগবানের কথাও শুনছেন, সব করছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার এই বোধ জাগবে, এই যা কিছু করছি সবটুকু ভগবানের কাজ, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনোভাবেই এগোতে পারবো না। প্রতি কাজের মুহূর্তে যে আমি করছি এই বোধটা, দেখবেন এটা আমাদেরকে ভীষণভাবে কষ্ট দেয়। আমি ওর জন্য এত উপকার করলাম, এত নেমো খারাপ, আমার কোনো উপকারে লাগলো না। দেখবেন কাজের লোক থেকে একেবারে নিজের স্বামী অবধি সকলের প্রতি আমাদের এই একটা অভিযোগ থাকে, আমি মুখ থুবড়ে পড়ে কাজ করছি, সংসারে আমার কোনো রেকগনিশন হলো না। এই রেকগনিশন হচ্ছে মানে, চাইছি মানে, এটা আর ভগবানের কাজ হচ্ছে না, এটা আমার কাজ, আমি আর কোনোভাবেই ভগবত প্রীতির জন্য কাজকর্ম করছি না। তাই বলছেন, যারা ভগবানকে আশ্রয় না করে কর্ম করে, তারা আমিত্বেরই সেবা করে। বিগত দিন আমি বলেছিলাম আপনাদের এই ঘটনাটা, যে স্বামীজি যখন আমাদের মঠ তৈরি করে দিলেন, তখন দুটি শব্দকে একটি শব্দ, একটি মাত্র অক্ষর দিয়ে জুড়ে দিলেন, দুটি আদর্শকে, আত্মান মোক্ষার্থম, জগৎ হিতায়। মাঝখানে একটা চ শব্দ বসালেন, চ শব্দটা অ্যান্ড বা সমুচ্চয়, দুটো একযোগে হওয়া দরকার। আমি যে কাজ করছি এটার দ্বারা আমার মুক্তি হবে, আর যখন কাজ করছি তখন ভাবছি এই কাজের পদ্ধতি আমাকে মুক্তির পথে নিয়ে যাবে। এই দুটো ভাব যতক্ষণ না পর্যন্ত একীভূত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা ভগবানের কাজ হচ্ছে না। তাই দেখুন, ভগবান কর্ম শব্দটা বলতে গিয়ে তার সঙ্গে আরও একটা ছোট্ট শব্দ যোগ করেছে, এটা হচ্ছে যোগ। যতক্ষণ না পর্যন্ত আমরা যুক্ত হতে পারছি, ঈশ্বরের ভাবে যুক্ত হতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো অবস্থাতেই সেটা কর্মযোগ হবে না, সেই পথ আমাকে মুক্তির দিকে নিয়ে যাবে না।
বলছেন আর বৃন্দাবনে গোপীদের শুদ্ধা ভক্তি উপদেশ করলেন, তারা সংসারে আছে ভগবানকেও চাই। অর্জুনের পথ কর্মের ভেতর দিয়ে, গোপীদের পথ ভক্তির ভেতর দিয়ে, ভিন্ন ক্ষেত্র অধিকারী ভেদে ভিন্ন পথ। আর শ্রেয়লাভের তৃতীয় পথটি হচ্ছে জ্ঞান যোগ, যাদের সংসার বাসনা ভোগবাসনা একেবারে চলে গেছে এ পথ তাদের জন্য। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন জ্ঞানের পথ আশ্রয় করতে, যেসব উপদেশ তাকে দিলেন সেগুলি জ্ঞানের কথা, ত্যাগের কথা। তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য ভগবান ব্যবস্থা করেছেন ভগবানের কাছে যাওয়ার, সেটা হচ্ছে কর্মের পথ, নিষ্কাম কর্ম, কনসিয়াসলি জেনে প্রতি মুহূর্তে সচেতনভাবে চিন্তা করে আমি ভগবানের কাজ করছি এই ভেবে কাজ করা। দেখবেন জীবনটাই বদলে যাবে, এটা আমরা দেখেছি। যদি আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী আরোগ্য ভবনে একদল ভক্তকে উপদেশ দিয়েছিলেন, এরকমভাবে ভাবুন না যে আপনার যে ছেলেপুলেরা যখন ঘর তো নোংরা করে দিয়ে চলে যায়, স্বয়ং শ্রীকৃষ্ণ তার লীলা খেলা শেষ করে চলে গেছে, আপনার ওপর দায়িত্ব দিয়েছে সেই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তার লীলার উপযুক্ত করে তুলতে। এই কথাটা তিনি আমাদের বলেছিলেন, আমি শুনেছিলাম তিনি বলছিলেন। যা কিছু রান্না করুন, ভাবুন যে আমার ওই ঈশ্বরের মধ্যে দিয়ে, আমার ওই ছেলেপুলে যাদের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন, আমি তাদের জন্য রান্না করছি। দেখবেন দুটো রান্নার মধ্যে কত ফারাক আছে, এটা আপনারাও জানেন। যখন আপনারা ভোগ রান্না করেন দেখবেন তার এক অপূর্ব স্বাদ হয়, ইনগ্রিডিয়েন্টস কিন্তু একই, সেই চাল ডাল জল তেল নুন লবণ সেই একই খুঁতি, বরণ হয়তো পেতলের হাঁড়িতে রান্না করছেন আর একটু পরিষ্কার জামাকাপড় করছেন, সেই একই জিনিস করেন। কিন্তু আসল যেটা হচ্ছে আপনার ভাবনাটা সবসময় থাকে এটি আপনি সবচেয়ে প্রিয়তমের জন্য রান্না করছেন, তাই খেদা ভোঁদা পচার জন্য যেরকম রান্না করেন তার চেয়ে ওই প্রিয়তমের জন্য রান্নাটা সম্পূর্ণ পৃথক, অন্য রকমের হয়, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। ঠাকুর আট রকমের ভক্তির কথা বলছেন, জ্ঞান ভক্তি, বৈদিক ভক্তি, প্রেমা ভক্তি বা রাগাত্মিকা ভক্তি, বিজ্ঞান ভক্তি, শুদ্ধা ভক্তি বা নিষ্কাম ভক্তি, অহেতুকী ভক্তি, ঊর্জিতা ভক্তি এবং মধুরা ভক্তি। এইবার একটু একটু করে একটা একটা ভক্তির কথা বলতে গিয়ে ভগবান কীরম বলছেন সেটা পূজনীয় বলছেন। আমরা প্রথম শুরু করব জ্ঞান ভক্তি দিয়ে। শ্রী ভগবান আছেন এবং আমি তার সন্তান বা দাস, এইটি শাস্ত্রগ্রন্থ থেকে বা গুরুমুখে জেনে নিয়ে এইভাবে এই বিশ্বাসে প্রতিষ্ঠিত হয়ে তার আরাধনা করা। অনেকের আপত্তি অন্ধবিশ্বাসে, কিন্তু অন্ধবিশ্বাস বলে কোনো জিনিস নেই, বিশ্বাসের চোখ আবার কে কবে দেখেছে। একজন বিলেতে গিয়ে রাজাকে দেখে এসে বললেন রাজাকে দর্শন করেছি, আমি তার কাছে শুনে বিশ্বাস করুন, এই হচ্ছে জ্ঞান। একজন দুধ থেকে মাখন তুলে বললে দুধে মাখন আছে, আমি তার কথা শুনে বিশ্বাস করলুম। মা ছেলেকে বললেন ইনি তোর বাবা, ছেলে মার কথায় বিশ্বাস স্থাপন করলো, এই তো বিশ্বাস, এতে আবার অন্ধত্ব কোথায়। বিশ্বাস আছে বলেই তো আমরা নাপিতের কাছে গলা বাড়িয়ে দিই, পাচক ব্রাহ্মণ ভাতে বিষ মিশিয়ে দেবে না, এটা কি অন্ধবিশ্বাস। ভগবান লাভের জন্য গুরুবাক্যে এবং শাস্ত্র উপদেশে এই রকম বিশ্বাস স্থাপন করা হয়। তাহলে জ্ঞান ভক্তি কি, যে ভগবান আছেন এই বোধটা জাগা, এইটা যদি না জাগে জানেন তো কোনো কিছুই হবে না, সে আপনি ভক্তিপথেই থাকুন আর কর্মেতেই থাকুন আর যাতেই থাকুন, তিনি আছেন এই বোধটা হওয়া দরকার। আমি হয়তো তাকে অনুভব করিনি কিন্তু তিনি আছেন। পূজনীয় সোমেশ্বরানন্দজি মহারাজ স্বামী মাধবানন্দজির একটি স্মৃতি কথা লিখেছেন, এটি শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দ এই গ্রন্থে সংকলিত আছে। সেইখানে সোমেশ্বরানন্দজি বিজ্ঞান পড়াশোনা করতেন এবং ওই একটু নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাই সবসময় মনে করতেন প্রত্যেকটা জিনিস যুক্তির নিরিখে আমাকে বুঝতে হবে। তা তিনি গিয়ে মাধবানন্দজিকে জিজ্ঞেস করলেন আচ্ছা এই যে এই মন্ত্র যে আপনি দেবেন, এই মন্ত্র জপ করলে যে ভগবান লাভ হবে এটার কী মানে আছে, এটাতে আপনার বিশ্বাস হয়? উনি বলছেন তোমাকে কে বিশ্বাস করতে বলেছে, তুমি সাধন ভজন করে দেখো, পেলে নিশ্চয়ই হয় আর না পেলে কিচ্ছু হয়। দেখুন কী সুন্দর কথা, সোমেশ্বরানন্দজি তার আর্টিকেলে লিখছেন মাধবানন্দজি যেন আমার সামনে একটা ওপেন চ্যালেঞ্জ ছেড়ে দিলেন। এই কিছুদিন আগে একজন ভদ্রলোক আমাকে লিখছিলেন ফেসবুকে, চারিদিকে এত অসাম্য, শ্রীরামকৃষ্ণকে নিয়ে লোকে কত নোংরা নোংরা কথা বলে, নোংরা নোংরা কথা কি মূল কথা, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ কামিনী এবং কাঞ্চন শব্দ থেকে দুটো থেকে বিরোধ থাকতে বলছেন,
তাহলে জগতের যত মহিলা তাদের প্রতি শ্রীরামকৃষ্ণ একটা ঘৃণার ভাব, হে ভগবান। আমি বললাম যে আপনি কথামৃত পড়েছেন? না, আমি কথামৃত পড়িনি। তার মানে অন্যের মুখে ঝাল খেয়ে আমরা ভগবানকে বিচার করতে নেমেছি। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি বলতেন যে ভগবান তোদের দুটো চোখ দিয়েছে, চিন্তা করার জন্য একটা মন দিয়েছেন, আর তাকে প্রয়োগ করার জন্য একটা মননশীল বুদ্ধি দিয়েছেন। তোরা সেটাকে না ব্যবহার করে এত্তার চোখ দিয়ে ভগবানকে দেখার কেন চেষ্টা করছি? আমরা যখন বলতাম এই চিন্তা নয় বিবেকানন্দ পড়েছি, শতরূপে সারদা পড়েছি, বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ পড়েছি, ভীষণ অসন্তুষ্ট হতেন। বলতেন, আরে ওটা তো অন্যের অনুভবের কথা লেখা আছে, তুই অন্যের অনুভব দিয়ে কেন তোর ইষ্টলোককে চিনবি? তুই তোর অনুভব দিয়ে, তোর চোখ দিয়ে দেখবি। ভগবানকে দেখতে হলে ভগবানের সঙ্গে বাস করতে হয়, আর অবতার পুরুষ সেই কারণেই শাস্ত্র গ্রন্থ আমাদের কাছে রেখে যান। স্বামীজি খুব পরিষ্কার করে বলেছেন, আই এম আ ভয়েস উইদাউট ফর্ম, আমি হলাম একটি অশরীরী বাণী, শব্দের মধ্যে দিয়ে আমরা তাকে স্পর্শ করবার চেষ্টা করি। সেই কারণে তিনি আমাদের এই লীলাটি আমাদের চোখের সামনে রেখে দিয়েছেন। লীলাকে বারবার চিন্তা করতে হয়, বারবার চিন্তা করতে হয়, করতে 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 তার মর্ম দর্শন হয়। আপনারা যারা দেখেছেন তারা দেখবেন যে বলা আছে যে আমরা ইয়ে করি, ওই কী বেশ বলে, আমরা ওই চিন্তা থেকে, ওই একটা কথা আছে, ভাবনা থেকে ভাব আসে, ভাবনা ভাবনা ভয়াকার ব দন্তে নয়াকার, এই নাই নেগেটিভ শব্দটাকে যখন আমরা সরিয়ে দিই তখন আমাদের মধ্যে ভাবটি আসে। ভগবানকে নিরন্তর চিন্তা করতে করতে তার ভাবেতে আমরা ভাবিত হয়ে পড়ি। জ্ঞানভক্তি কীরকম? না, ঈশ্বর আর কেউ নয়, তিনি আমার সন্তান, আমি তার সন্তান বা আমি তার দাস, এই দুটো জিনিস খুব জরুরি। তিনি আমার সন্তান, সন্তান হলে তার প্রতি আমার একটা কেয়ারিং নেচার তৈরি হয়। যেমন আপনার ছেলেপুলেদের জন্য যেরকম হয়, এই নাক থেকে শিগনি পড়লো, সঙ্গে সঙ্গে আপনি কোমরের থেকে আঁচলটা খুলে তার নাকটাকে পরিষ্কার করে দেবেন, এই বাইরের লোকজন আমার ছেলেটাকে দেখলে কী বলবে, জামাকাপড় নোংরা করে ফেলেছে, তাড়াতাড়ি ঝেড়ে পরিষ্কার করে দিলেন বা একটা পরিষ্কার জামা পরিয়ে দিলেন, আহা বাইরের লোকজন দেখলে কী বলবে। আমাদের মায়েদের কিন্তু বলতে হয় না বাড়িতে গিয়ে মা খেতে দাও, মা ঠিক বুঝতে পারেন, গেলেই বলেন ও খিদে পেয়েছে বা একটা বাটিতে করে খাবার এনে দিলেন। এই বোধটা, এই সম্পর্কটা তৈরি হয় যখন আমরা ভগবানকে নিজের সন্তান বা আমি তার দাস, তিনি আমার প্রভু, এই বোধটা আমাদের ভেতরে জাগে। ভগবানের সঙ্গে একটা ব্যক্তি সম্পর্ক আমাদের তৈরি হয়, আমরা যেন শ্বাসে প্রশ্বাসে চোখ বন্ধ করলে, চোখ খুললে সর্বাবস্থায় ভগবানকে দেখতে পাই, ভগবানকে বুঝতে পাই, ভগবানকে অনুভব করার শক্তি আমাদের অর্জন হয়। দেখবেন কি সুন্দর ঘটনা, যাকে জগৎ পালন করছেন তাকে মা যশোদা দড়ি দিয়ে বাঁধবার চেষ্টা করছেন। প্রত্যেকবার দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেন, এতটা করে কম পড়ে। তিনি নিজেও বুঝতে পারছেন যে তিনি তাকে ধরতে পারছেন না, তবু ওই একটা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ভগবানকে তিনি বেঁধে ফেলবেন। এইটা হচ্ছে একটা বড় একটা মজা। যেমন আপনারা যারা পুজো টুজো করেন দেখবেন সেইখানে বলা আছে, সে পুজোতে উত্তরীয় দেবার মন্ত্রতে বলা আছে, আমি জানি এই জগৎ সংসার তোমার মহামায়ার দ্বারা, তোমার মায়ার দ্বারা আবৃত, আমি জানি জগৎ সংসার তোমার মহামায়ার দ্বারা আবৃত, তবু আমার মনে হচ্ছে স্নান করে তুমি গা খালি করে বসে আছো। আমি যদি ইং টিং চিং ফট এই বলে মন্ত্র বলে উত্তরীয়টা উৎসর্গ না করে দিই, তোমাকে আদুর গায়ে বসে থাকতাম। দেখুন, দুটো ছবি আমাদের ভেতরে সব সময় কাজ করছে। একই সঙ্গে আমরা বুঝছি তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আবার একই সঙ্গে বুঝছি যে তিনি একটা ছোট্ট ছেলে, আমার ওপর নির্ভর করে থাকতে হচ্ছে। আমরা বারাসাত মঠে আমার পোস্টিং হয়েছিল অল্প দিনের জন্য, ছ মাসের জন্য পুজো করতে হবে এরকম কথা হয়েছে। পূজনীয় হিরণ্ময়ানন্দজির কাছে, স্মরণানন্দজি তখন সাধারণ সম্পাদক, উনি বললেন যাও গিয়ে একটু ঘুরে এসো, কারণ উনি মহাপুরুষ মহাজির শিষ্য। গেলাম মহারাজের কাছে, আমাকে বললেন ও তুমি পুজো করবে, তুমি একটা ভাব নিজের ভেতরে জাগানোর চেষ্টা করবে। কী ভাব? না, তুমি ভাববে ঠাকুর তোমার উপর নিত্য নির্ভরশীল, তুমি যদি সকালবেলা তাকে মুখ ধুইয়ে ঘুম থেকে না তুলে দাও তাহলে তুমি কিছুতেই ঘুম থেকে উঠতে পারবে না। তুমি যদি হাত ধরে ঘরে, বসার ঘরে নিয়ে গিয়ে বসিয়ে তাকে মুখ হাত পা ধুইয়ে পরিষ্কার কাপড় জামা না পরিয়ে দাও
তাহলে তিনি কিচ্ছু কাপড়ে নান্টু হয়ে বসে থাকতে হবে। তারপরে তিনি খাচ্ছেন কি না এটা দেখবে, তাকে খাবার দিয়েই শুধু চোখ বন্ধ করে বসে থাকবে না, মনে মনে চিন্তা করবে যে ঠাকুর তোমার সামনে বসে আছেন, তিনি তোমার খাবার খাচ্ছেন। আবার দুপুরে খাওয়া শেষ হলে ঠাকুরের হাত ধরে ঠাকুরকে শয়ন ঘরে নিয়ে যাবেন। এটা একটা অদ্ভুত ভাব। হিতানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের খুব প্রবীণ এবং খুব মানিত পূজারী ছিলেন। তিনি একতলা থেকে দোতলায় ঠাকুরকে বেলুড় মঠে নিয়ে যেতেন এবং যেতে যেতে মাঝে মাঝে থেমে যেতেন, আবার একটু যেতেন, আবার থেমে যেতেন। অনেকে মনে করতো তার বয়স হয়েছে। একদিন জিজ্ঞেস করা হলো হিতানন্দজিকে, আপনি ঘনন করে ওপরে ওঠেন না কেন, থেমে থেমে যান কেন? বলছে, না ঠাকুরের বয়স হয়েছে তো, আমার কাঁধে হাত দিয়ে আসেন, বয়স হয়েছে বলে একটানা টেনে নিয়ে গেলে তিনি ক্লান্ত বোধ করবেন। দেখুন ভাবের জগতে কোনখানে আমরা ঢুকে যাই যে আমরা তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই, মনে হচ্ছে কি তাঁর যেন আমার কষ্ট হচ্ছে না, তিনি যেন যেতে যেতে একটু যেন কষ্ট পাচ্ছেন। পূজনীয় দীপ্তানন্দজি মহারাজ মহাপুরুষ মাঝে শিষ্য ছিলেন। তিনি এসেছেন আমাদের বেলুড় মঠে, বেশি লেখাপড়া শেখেননি। মহাপুরুষ মহারাজ বললেন, সারাটা জীবন তুমি ঠাকুর ভাণ্ডারে কাজ করবেন। সারা জীবন তিনি ঠাকুর ভাণ্ডারে কাজ করেছেন। চোখে খুব হাই পাওয়ারের চশমা ছিল। ভোর 5টার সময় তিনি গিয়েছেন গুলঞ্চ গাছে উঠে ফুল তুলতে। গুলঞ্চ গাছেই তার চশমাটা থেকে গেছে। যে লোক চশমা ছাড়া এক পা এগোতে পারে না, সে লোকটা বুঝতেই পারেনি তার চশমা নেই। তিনি সেই চশমাটাকে ছেড়ে দিয়ে হন হন করে হাঁটতে হাঁটতে ভাণ্ডারে এসে উপস্থিত। ভাণ্ডারে এসে সমস্ত কিছু কাজ করেছেন, অতগুলো মন্দিরের জন্য অর্ঘ তৈরি করেছেন, তারপরে ফল কেটেছেন, পুষ্পপাত্র সাজিয়েছেন, কতগুলো নৈবেদ্য তৈরি করেছেন, তারপরে ঠাকুরের মন্দিরে ঠাকুরের নৈবেদ্য তুলেছেন, নৈবেদ্য নেমেও এসেছে, পূজারী বেরিয়ে গেছে। তারপর উনি আস্তে আস্তে 10টা নাগাদ চেষ্টা করছেন একটু ফুল দিয়ে ঠাকুরের মালা গাঁথতে। 5টার সময় চশমাটা খুলে গেছে, আর 10টার সময় তিনি অনুভব করছেন কিছু একটা সমস্যা হচ্ছে, যার জন্য তিনি কিছুতেই ছুঁচটা সুতোটা ছুঁচে পড়তে পারছেন না। তখন উনি লক্ষ্য করলেন ওনার চোখে চশমা নেই। দেখুন ভাবের জগৎ কোনখানে আমরা সম্পৃক্ত হলে আমাদের এগুলো হবে। আমি বলছি না আমার এরকম হয়েছে বা আপনারও এরকম করুন, কিন্তু এগুলো আদর্শ, এগুলো যে হয় এগুলো চোখের সামনে দেখা যাচ্ছে। এই যে বলছেন না যে ভগবানকে, শ্রী ভগবান আছেন আর আমি তার সন্তান বা আমি তার দাস, এই ভাবটা তখনই আসে যখন তিনি আমাকে, আমি তাকে সন্তান জ্ঞান করি, অথবা তিনি আমার প্রভু আমি তোমার দাস থাকি। আমার অন্যান্য সংঘগুরুদের দেখার খুব বেশি সৌভাগ্য হয়নি, ধুতেশানন্দজি মহারাজকে দেখতাম। ওর সেবকদের ভেতরে যে একটা অদ্ভুত একটা একতানতা ছিল, যখনই মহারাজের কিছু প্রয়োজন হতো ওরা যেন কত আগে বুঝে যেত মহারাজের যেন এইটিই লাগবে, এইটা হলো জ্ঞান ভক্তি। এরপর বলছেন বৈধি ভক্তি, যেমন এত হাজার জপ করতে হবে, তীর্থ দর্শন করতে হবে, এত পুরস্চরণ করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে ইত্যাদি। বৈধি বা বিধিবাদীয় ভক্তি আচরণ করতে করতে ক্রমে ভগবানের উপর ভালোবাসা হয়। মানে গুরুদেব বলে দিয়েছেন 108 জপ করতে হবে, 108 জপই করতে হবে, করে প্রত্যেকটা জায়গা ঠেকিয়ে 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 এগোতে হবে। একটা সময় আপনি অনুভব করছেন যে আপনি জপ করছেন, কর হয়তো গুনছেন না, কিন্তু মনটা সবসময় ভগবানের শ্রীপাদপদ্মের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। এটা কীরকম জানেন তো, আপনাদের দেশে লোডশেডিং হয় কি না জানি না, আমরা দেখেছি 1977 অনওয়ার্ডস যখন নতুন সরকার এলো তখন ভীষণ লোডশেডিং হতো, সবার বাড়িতে একটা করে হাত পাকা ছিল, যারা হাত পাকা তুলে দিয়েছিল তাদের বাড়িতেও হাত পাকা ছিল। লোডশেডিং হলে কী হয়, আমরা যখন ঘুমিয়ে পড়ি আচ্ছন্ন অবস্থায় পাখা দিয়ে হাওয়া করতে থাকি, হাত করছি করছি করছি, ঘেমে স্নান করে গেছি তথাপি পাখা দিয়ে হাওয়া করে চলেছি। একটা সময় ইলেকট্রিসিটি চলে এলো, আমি তখন আচ্ছন্ন অবস্থায় তখনও করছি, কিন্তু ওই আচ্ছন্ন অবস্থাতেই আমি ফিল করি আর আমার প্রয়োজন নেই, আস্তে আস্তে পাখাটা আমার নিচে পাশে চলে যায়। এইটা হচ্ছে বৈধি ভক্তি আর প্রেমা ভক্তিতে সংমিশ্রণ হওয়াটা এরকম। প্রথমে বিধিভাবে তাকে চর্চা করতে হয়। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ধর্মপ্রসঙ্গ স্বামী ব্রহ্মানন্দে এই ট্রান্সফরমেশনটা ভারী সুন্দর করে ব্যাখ্যা করেছেন। বলছেন কীরকম দেখবেন, এটা আপনাদেরও হয়, যখন দীক্ষা টিক্ষা হলো তখন খুব ঠাকুর টুকুর সাজানোর খুব ইয়ে থাকে, ফুল টুল নিয়ে এলাম, বাইরের লোক এলে চলো চলো আমার ঠাকুরের আসনটা দেখবে, চলো আমি দীক্ষা নিয়েছি এটা দেখো।
এটা হচ্ছে প্রথম, এই বৈদি ভক্তি চলছে। দ্বিতীয় হচ্ছে মনে হচ্ছে না লোকজনের সঙ্গ আর ভালো লাগছে না, একটু মন দিয়ে জপ করি, তখনও ধ্যানের প্রতি আমাদের সেই ভালোবাসাটা জাগে না। তারপরে জপ হতে হতে মনে হয় এবার থেকে একটু ধ্যান অভ্যাস করি, ধ্যান অভ্যাস করে যখন আমাদের তীব্র আনন্দ হয় তখন আমরা মনে করি যে না আর জপটা একটু কম করে ধ্যানেতেই ঢুকি। এইরকমভাবে এগোতে 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 আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছই যে যেখানে আমাদের বোধ হয়, পূজনীয় ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, যেমন লণ্ঠনের ভেতরে একটা আলো থাকে, সেটা একটা কাঁচের আবরণ দিয়ে যেন আবৃত করা থাকে, ঈশ্বরীয় বস্তু যেন সেই রকম একটা কাঁচের আবরণের অন্তরালে আমার সঙ্গে আলাদা হয়ে আছে, মনে হয় সেই কাঁচটাকে ভেঙে ফেলে সেই আগুনের সঙ্গে একীভূত হয়ে যায়। এটা কথা, এই যে বৈদি ভক্তি থেকে প্রেমাভক্তিতে যে ট্রান্সফরমেশনটা, এটা অটোমেটিক্যালি হয়। দেখবেন রোজ জপ করতে করতে একটা সময়, যে সময় আপনার জপ করার সময় আসে, সেই সময় যদি আপনি জপ না করেন তাহলে আপনার কষ্ট হয়। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে প্রশ্ন করছেন শান্তনা দাশগুপ্ত মহারাজ, সেই 52 সালে দীক্ষা হয়ে গেছে আর 94 সালে জিজ্ঞেস করছেন যে মহারাজ কই আমার তো কিছু হলো না। মহারাজ বলছেন বলো কি মা শান্তনা, এই যে রোজ সকাল সন্ধ্যে ভগবানকে ডাকবার ইচ্ছে হয় এটা কি কম? আমরা দেখবেন যে ভগবানকে যদি না ডাকি আমাদের মন খারাপ হয়, অথচ আমরা সবসময় মনে করি আমাদের প্রোগ্রেস হচ্ছে না। আমাদের সাধন ভজনের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা সচেতনভাবে ভগবানকে ডাকি না, ভগবান খানিকটা ঘর কা মুরগি দাল বরাবর হয়ে যান, হতে হতে মনে হয় হ্যাঁ ডাকলেই হবে, তা নয়। তিনি হচ্ছেন সবচেয়ে আমার সংসারের সবচেয়ে সেরা মানুষ, যার প্রতি আমার পূর্ণ ভালোবাসা, পূর্ণ বিশ্বাস, পূর্ণ নির্ভরতা থাকা দরকার। পূজনীয় মহারাজ এবার প্রেমাভক্তির কথা বলছেন, খুব সুন্দর বলছেন প্রেমাভক্তি কীরকম, প্রেমাভক্তি বা রাগাত্মিকা ভক্তি, এই ভক্তিতেই ভগবান লাভ হয়। বৈধি ভক্তির গণ্ডি পেরালে প্রেমাভক্তির প্রবেশ, গণ্ডি না পেরালে প্রেমাভক্তিতে প্রবেশ হয় না। যেমন বাতাস উঠলে তখন আর হাত পাখার দরকার হয় না, বাতাস ওঠা মানে রাগাত্মিকা ভক্তি লাভ করা। এই ভক্তি এলে পরে আর নিয়মের বিধি নিয়মের দরকার নেই, যেমন ধান কাটা হয়ে গেলে গ্রামান্তরে পৌঁছাবার জন্য আর আলপদ ঘুরে যেতে হয় না, তখন সোজা পথ। এই রাগাত্মিকা বা প্রেমাভক্তি এলে সব সহজ হয়, এ অতি উচ্চ স্তরের ভক্তি, এ ভক্তি দিয়ে ভগবানকে বাধা যায়। উঠতে হবে সেই অনন্যা ভক্তি, লক্ষ্য স্থির রাখতে হবে, লক্ষ্য হারা হয়ে হই না আমাদের এই দশা, বিষয়ের ওপর ভালোবাসা, আমি আমার ভাব, কোটি জন্মের সংস্কার আমাদের টেনে রেখেছে, এবারও কঠিন, ভগবান যে বাধা পড়ে যাবেন, সুতরাং রাগাত্মিকা ভক্তি লাভ করা বড় কঠিন। জরু জমিন আর রুপিয়া, এই 3 রজ্জুতে সংসার মানুষ আষ্টে পৃষ্ঠে বাধা আছে, ঠাকুর একেই বলেছেন কামিনী কাঞ্চন। গিরিশবাবুর নাটকে আছে কামিনী কাঞ্চন এক মায়া 2 সূত্রে করে আকর্ষণ, সাধনার পথে বিঘ্ন সৃষ্টি করে কে, সংসার আসক্তি, তবু সাধন করে যেতে হবে। এটা আমরা সবাই বুঝি যে এই কামিনী শব্দটার অর্থ, সবচেয়ে ভালো যদি অর্থ কিছু হয় তাহলে সেটা হচ্ছে ডিজায়ার, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাই কিন্তু আমাদের সব সময় পেরিয়ে যায়। এই গীতার 2য় অধ্যায় একটা ভারী সুন্দর শ্লোক আছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কামো, কামাত ক্রোধো বিজায়তে, ক্রোধাত ভবতি সন্মোহা, সন্মোহাত স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাত বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাত প্রণশ্যতি। কি সুন্দর কথা, ব্যাখ্যা কীরকম হয়। এই আর কদিন বাদই তো দুর্গাপুজো হবে, আপনাদের যত লকডাউন উঠে যাবে তত মার্কেটিং শুরু হয়ে যাবে। ধ্যায়ত বিষয়ান পুংস, গড়িয়াহাট বাজারে একটা সুন্দর বাজার করতে গিয়ে দেখলেন যে একটা হলুদ রঙের পাঞ্জাবি ঝুলছে, অপূর্ব, মনে হচ্ছে যেন গলানো সোনা, 28 টাকা নয়, বেশ দামি, একবারে সারা জামা তো নয়, যেন মনে হচ্ছে চতুর্দিক দিয়ে যেন গলানো সোনা। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, ওটা আবার পাওয়ার ইচ্ছে জাগে, সঙ্গ ওটি আমার হোক এই বোধ যায়, সঙ্গাত সঞ্জায়তে কামো,
এই কাম ওটা হচ্ছে ডিজায়ার, ওটা আমার হোক, আমি ছাড়া আর কেউ করবে না, অত ভালো জামা ওটা আমাকেই সবচেয়ে মানাবে, সে যদি আমার মতো এরকম কালো ভূতের মতো রং হয় তাতেও মনে হবে না ওটা আমার জন্য, ওটা পরলে আমাকে জ্যোতির্ময় পুরুষ বলে বোধ হবে, এটা হচ্ছে কথা। ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কামো কামাত ক্রোধো বিজায়তে। আমি আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে গিয়ে প্রাইস ট্যাগ দেখছি, এটি 700 টাকা, বাড়ি থেকে 2000 টাকা নিয়ে বেরিয়েছিলাম, এই আবড়ি চাবড়ি জিনিস বাজার করতে করতে আমার কাছে আর 500 টাকা আছে, তাই দিয়ে তো হবে না। কিন্তু ওই যে নিজের ওপর ক্রোধ হতে, ক্রোধাৎ ভবতি সম্মোহা, ক্রোধ কী করে আমার বুদ্ধির ওপর একটা যেন সম্মোহনের জাল মেলে দেয়। এক পা দু পা করে দোকানে ঢুকে বললাম, দাদা দাদা ওই যে হলুদ রঙের পাঞ্জাবিটা ঝুলছে ওটার দাম 700 টাকা, আমার কাছে তো অত টাকা নেই, বাড়ি ফিরতে হবে তো, 500 টাকাতে আপনি দিয়ে পায়ে হেঁটে আর বাড়ি ফিরবেন না, আমি 400 টাকা দিয়ে যদি ডিপোজিট করে যাই, কালকে যদি নিয়ে যাই, ভদ্রলোক বলেন, ও মশাই আপনি আমি পাগল ভেবেছেন, মুহুর মুহু ইয়ে চলে যাচ্ছে, এই বিক্রি হয়ে যাচ্ছে, আমি আপনার 400 টাকার জন্য একদিন ওটা অপেক্ষা করব, আপনি কিন্তু ঝগড়া করতে থাকছেন। ক্রোধাৎ ভবতি সম্মোহা, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রমণে আমি কী কথা বলছি সে ভুলেই গেছি, কার সাথে কথা বলছি, যুক্তিক না অযৌক্তিক আমি ভুলেই গেছি। সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ঝগড়া করতে থাকি, মাগনায় চেয়েছি নাকি 400 টাকা দেবো, তিন কালকে এসে 300 টাকা দেবো, আপনি যদি বলেন যে 400 টাকা আপনাকে দিইনি তাতে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু আমি বুঝতেই পারি না এই কাজটা আমি ঠিকঠাক করছি না। ঝগড়া করতে করতে এমন অবস্থা হয় তখন দোকানদার কি করেন, তার দারোয়ান দিয়ে আমাকে দোকানের বাইরে বার করে দেন। আর এই যে এত ঝগড়াঝাটি করছিল, একবারে দোকানের সামনে তো লোকে ভরে গেছে, তাই যখন বাইরে বার করে দিল তখন সেই যে মৃত্যুর মতো কষ্ট হয় সে কষ্টের কোনো কিন্তু তুলনা হয় না। আমরা সব সময় যে বুকের মধ্যে চাকু বসিয়ে দিলেন বলে মরি তা নয়, আমরা আমাদের নাশ হয় এরকমভাবে, এইভাবে দেখুন এই যে ডিজায়ার আমাদের এইভাবে, বাসনা আমাদের এইভাবে একটু 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 করে নামিয়ে দেয়। আদিগুরু শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি গ্রন্থে বলছেন যে কীরকম হয় জানেন তো, বলছে কেন্দুগোলক, কেন্দুগোলক কাপড়ের বল, কাপড়ের বল কেন্দুগোলক প্রথম সিঁড়িতে পড়লো, আপনি প্লাস্টিকের বল দিয়েও পরীক্ষা করে দেখতে পারেন বা রাবারের বল দিয়েও পরীক্ষা করে দেখতে পারেন, প্রথম সিঁড়িতে পড়েছে সঙ্গে সঙ্গে আপনি সেটাকে ধরে ফেলতে পারেন, দ্বিতীয় সিঁড়িতে পড়লো তাও আপনি হাত বাড়িয়ে ধরে ফেলতে পারলেন, তৃতীয় সিঁড়িতেও পড়ছে তাও আপনি সেটাকে হাত বাড়িয়ে ধরতে পারেন, কিন্তু যখন চতুর্থ সিঁড়িতে পড়ে আর আপনি চেষ্টা করলেও ধরতে পারেন না, সেটা ক্রমাগত নামতে থাকে নামতে থাকে নামতে থাকে আর আপনি তাকে কোনোভাবেই খুঁজে পেতে পারেন না। ঠিক সেই রকম বাসনায় একেবারে জর্জরিত হলে আমরা নিজেরা বুঝতে পারি না কীরকমভাবে খারাপ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সেই ফোর্ট উইলিয়ামে গেছিলেন, কলম্বারা রাস্তা মানে এরকম স্লোপিং স্টেপ, কখন নেমে গেলাম নিজেই বুঝতে পারলাম না। তাহলে কী করে আমরা বুঝতে পারি, ওই বোঝাটা হচ্ছে কনশিয়াসনেস, সচেতনতা। এই যে বলছেন উনি যে রাগাত্মিকা ভক্তি লাভ করা খুব কঠিন, কেন কঠিন, কারণ এই বাইরে যেতে হবে, কারণ ভগবানকে ভালোবাসাটা আমাদের ঠিকঠাক মতো হয়নি, যে আগের দিন বলছিলাম আর এখানক্ষণ আগে বললাম যে সংসারকে যদি আমরা ভালোবাসি তাহলে সংসারের যাবতীয় হার্ডল যেগুলো আছে সেগুলোকে আমরা সহজে অতিক্রম করে যেতে পারি, আর তাই আমি আমার ভগবানকে যদি ঠিক ঠিক মতো ভালোবাসি তখন এই বাধাটা আর বাধা হয়ে দাঁড়াবে না, তখন বৈদিক ভক্তি রাগাত্মিকা বা প্রেমা ভক্তিতে হয়। দেখবেন আপনি তখনই ভুলে যান যখন যেগুলো আপনি ভুলতে চান, বাড়িতে ফিরে এসে কিন্তু কিছুতেই ভোলেন না, যে আপনি সকালবেলা ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছিলেন, সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিল, আপনাকে সকালে হয়তো দেয়নি, রাত্রিরে আপনার জন্য তোলা আছে কি না ঠিক জিজ্ঞেস করেন, কী গে আমি যে এত খরচ করে ট্যাংরা মাছ কিনে নিয়ে এলাম, এক আধ পিসও আমার জন্য রাখেননি, কারণ আপনি ওই ইয়েটাকে ভুলে যান। অথচ দেখবেন বাবা মার ওষুধের কথা আমরা ভুলে যাই, কারণ আমরা ভুলে যেতে চাই তাই ভুলে যাই, এই ভগবানকে ভুলে যেতে না চাইলে আমাদের কোনো সমস্যা হবে না, এই ভগবানকে ভালোবাসাটা খুব জরুরি। যখন ভগবানের সঙ্গে এরকম ভালোবাসা হয় তখন কীরকম হয়, মহারাজ বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মাম ভক্তি প্রয়চ্ছতি তদাহম ভক্তিউ অপহৃত অপহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ।
এই ভক্তি কিরকম, এতে কোনো আড়ম্বর নেই। পত্র পুষ্প ফল যে যেরকম ভাবে দেবে তাতেই ঠিক হয়। আপনারা বিশালাক্ষী দেবী দেখেছেন কিনা জানি না, যারা ভারতে এসেছেন আনুরে বিশালাক্ষী দেবী আছেন, ওখানে রাখাল বালকরা সেই পুজো করত। তারা বিভিন্ন মানুষ ওইখানে যে পয়সা টয়সা করতো সেই পয়সা টয়সা দিয়ে মন্ডা মেটাই কিনে নিয়ে বাগানের ফুল দিয়ে এই মাটির ফুল দিয়ে সেই সমস্ত দিয়ে দেবীর পুজো করত। দেবীকে এমনি করে দূর থেকে সেই মন্ডা মিঠাইয়ের ঠোঙাটা দেখাতো, দেখিয়ে তারপরে নিজেরা ভাগ করে থাকতেন। একজন ভাবলেন যে দেবী এরকমভাবে পড়ে আছেন, তাই সুন্দর করে তার জন্য মন্দির তৈরি করলেন। মন্দির তৈরি করার ফলে আর মন্ডা মিঠাই পয়সা টয়সাগুলো তো ভেতরেই পড়তো, বাচ্চাগুলো আর করতে পারতো না। বাচ্চারা বললো, মা গো তুই বাড়ির মধ্যে ঢুকে গেলি, আর তো আমরা মিষ্টি টিষ্টি খেতে পারি না। ব্যাস দেবী বাজ ফেলে দিলেন সেই মন্দিরের চুপিয়েতে, মন্দির আবার দ্বিখণ্ডিত হয়ে গেল, আবার ছেলেদের অ্যাক্সেস হলো। তারা সেই রকম জঙ্গলি ফুল দিয়ে দেবীর পুজো করলেন আর মিষ্টি নিয়ে এসে এরকম করে দেখিয়ে নিজেরা ভাগ করে খেলেন। দেবীর তাতে খুব আনন্দ। পরে যারা মন্দির করতে গেলেন তাদেরকে তিনি বকাঝকা করলেন। এখনও অবশ্য মন্দির হয়েছে, কিন্তু মন্দিরে কোনো দ্বার নেই, কোনো দরজা নেই, সহজে ভগবানের সঙ্গে সম্পর্ক করা যায়। এই রকম একটা সম্পর্ক থাকতে হয়, যেন যাকে বলি আমরা আটপৌরে সম্পর্ক, সেখানে কোনো বিধিনিষেধের বেড়াজাল হবে না। ভগবানের সঙ্গে এরকম হলে আমি যা দেব তাতেই তিনি তুষ্ট। ভেবে দেখুন, সরযুবালা দেবীর একটা স্মৃতি কথা আমরা খুব করি, শ্রী শ্রী মায়ের কথা। মায়ের জীবনীতে সবচেয়ে বড় জীবনী যাদের আছে তার মধ্যে অন্যতমা হলেন সরযুবালা দেবী এবং স্বামী অরূপানন্দ। সরযুবালা দেবী তার স্মৃতি কথা থেকে বলছেন, একদিন তিনি দুপুরে গেছেন, গিয়ে দেখলেন যে মা খাবার সময় হয়ে গেছে। তিনি ঘরে ঢুকেছিলেন, তিনি যে ঘরে দাঁড়িয়ে আছেন সেটা শ্রীশ্রীমা লক্ষ্য করেননি। পঞ্চপাত্রটা নিয়ে শ্রীশ্রীমা ঠাকুরকে আর গোপালকে বলছেন, ঠাকুর খাবার দেওয়া হয়েছে এসো, আর গোপালকে বলছেন, গোপাল খাবার দেওয়া হয়েছে এসো। দেখুন কী সুন্দর আবাহন। আর সেই সময় তিনি নববধূর মতো মাথায় ঘোমটা দিয়ে এরকম করে বলছেন, আর যখনই সরযুবালাকে দেখতে পেলেন হেসে ফেলে বলছেন যে খাবার হয়েছে তো তাই সবাইকে ডেকে নিয়ে যাচ্ছি। সরযুবালা দাঁড়িয়ে রইলেন, মা ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে চললেন পঞ্চপাত্র হাতে নিয়ে। আর সরযুবালার মনে হতে থাকলো যে ঠাকুর এবং গোপাল দুজনেই যেন মায়ের পেছন পেছন চলছে। দেখুন কী সহজ সম্পর্ক ভগবানের সঙ্গে, একটা কী অপূর্ব আটপৌরে সম্পর্ক। এই আটপৌরে সম্পর্কটা হওয়া খুব জরুরি, ভগবানের সঙ্গে আটপৌরে সম্পর্কটা না হলে হবে না। বলছেন ভক্ত ভগবানের কাছে কি চাইছেন, না ফল পাতা ফুল জল যা দেবেন তাতেই তিনি তুষ্ট। ওই কারণে মহাদেবের এত যে ক্রেজ অন্য দেবতাদের চেয়ে, তার মূল কথাটাই হচ্ছে তাই, তাকে পুজো করাটা খুব সহজ। গিয়ে ঢক করে আপনি মাথায় এক এক ঘটি জল ঢেলে দিলেন, তিনি ভীষণ খুশি। একটু বেলপাতা তুলে দিয়ে দিলেন, তাতেই খুশি। কিছু খেতে দিলেন না দিলেন তাতে তার কিচ্ছু এসে যায়নি। আশুতোষ, অল্পতেই যিনি সন্তুষ্ট। আশুতোষ কিন্তু ভগবান এমনি হন না, প্রত্যেকের ভেতরে সেই আশুতোষের প্রকাশ আছে। শুধু আমরা তার সঙ্গে সম্পর্কটা এত মিষ্টি করতে হবে যেন তার সঙ্গে সহজ হয়ে যায়। বলছেন চারটি জিনিস সহজলভ্য, তুলসী বেলপাতা গাছ থেকে ছিঁড়ে আনলেই হলো। শ্লোকে ভক্তিয়া শব্দটি লক্ষ্য করার মতো, এর মানে হচ্ছে সানুরাগে বা ভালোবাসার প্রতি। বলছেন না ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি, এই ভক্তা শব্দের অর্থ হচ্ছে হলো সেই যেটা ভালোবাসার সঙ্গে যা দেওয়া হয়। আসল জিনিস হচ্ছে অনুরাগ ভালোবাসা, এই আলু পটল কাঁচকলা চাওয়া ভক্তি নয়। ভগবান বলছেন শুদ্ধা ভক্তি রাগাত্মিকা ভক্তির সঙ্গে আমাকে যদি কেউ ফল ফুল পাতা জল অর্পণ করে সানুরাগে প্রদত্ত, তার সেই উপহার আমি গ্রহণ করি। আপনারা যদি পড়ে থাকেন শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করা আছে। ভৈরবী ব্রাহ্মণী এসেছেন দক্ষিণেশ্বরে, তিনি একবারও বলেননি যে তার কাছে একটি শালগ্রাম শিলা আছে, কিন্তু ঠাকুর অন্তর্যামী ঠাকুর তিনি বুঝে গেলেন তার কাছে একটি শালগ্রাম শিলা আছে। তিনি বললেন, ভৈরবী ব্রাহ্মণী তো ঠাকুরের অন্ন খাবে না, হৃদয়কে বললেন যা তো ওকে নিয়ে গিয়ে সিধা জোগাড় করে দে, আটা ডাল মশলা তেল নুন মাটির হাঁড়ি কুড়ি সব জোগাড় করো, তিনটে ইঁট দিয়ে রান্নাঘর রান্নার উনুন তৈরি করে গিয়ে রান্না করছেন, আমাদের ভৈরবী ব্রাহ্মণী রান্না করছেন।
ভৈরবী ব্রাহ্মণী রান্না করছেন, রোজই রান্না করেন, কিন্তু সেদিন তার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। তিনি মনে হচ্ছে যেন নাচ নেচে ফেলবেন, রোজ সেই ঠাকুরের জন্য যা রান্না করেন তাই রান্না করেছেন। তারপরে সেই লুচি তৈরি করেছেন আর একটু ডাল তৈরি করেছেন, একটা শাল পাতায় লুচি আর ওই পাতের এক পাশে একটু ডাল দিয়েছেন আর একটা মাটির কলসিতে করে তাতে একটুখানি জল খেতে দিয়েছেন আর সেটা নিবেদন করেছেন। আর মনে হচ্ছে আনন্দে তিনি যেন ফেটে পড়ছেন। পুথিকার বর্ণনা করেছেন সেদিনের সেই খাবারে মা যশোদা যে ভালোবাসা মিশিয়ে গোপালকে খাওয়াতো, ঠিক সেই ভালোবাসা যেন তার সেই লুচি তরকারির সঙ্গে মিশে আছে। চোখ খুলে দেখলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তার সেই শালগ্রামের পেছনে দাঁড়িয়ে আছেন আর তিনি এগিয়ে হাত বাড়িয়ে একটু একটু করে খাচ্ছেন গভীর ভাব অবস্থায়। মনে হলো তার সাধনা পূর্ণ হলো। এই ঘটনার পরে তিনি সেই শালগ্রাম, যেটি তিনি এত বছর ধরে বয়ে এনেছিলেন, যেটি তার জীবন তার নিজস্ব প্রাণ ছিল, সেই শালগ্রাম গঙ্গা গর্ভে বিসর্জন করলেন। মথুর জিজ্ঞাসা করলেন কেন গঙ্গা গর্ভে বিসর্জন করলেন, বললেন এতদিন এটার প্রয়োজন ছিল, এটা হচ্ছে বৈদি ভক্তি, আর এখন আর এটার প্রয়োজন নেই, এটা এখন প্রেমা ভক্তিতে রূপান্তরিত হয়েছে। আপনারা নিজেরাও দেখবেন যে আপনারা ঠাকুরকে শুরুর দিকে একরকম ভালোবাসতেন, এখন ভালোবাসাটা একটু অন্যরকম। পুজোর সময় যখন নিজের জন্য জামাকাপড় শাড়ি গয়না কেনেন, তখন ভগবানের জন্য যদি বাড়িতে গোপাল টোপাল থাকে বা লক্ষ্মীনারায়ণ থাকে তার জন্য আমরা কাপড় চোপড় কিনি। আমরা স্পেশাল জিনিস যেরকম খাই ঠিক সেই রকম আমরা ভগবানের জন্য ওই কদিন স্পেশাল রান্না করি। যদি আমরা বেশ ভালো করে লুচি ছোলার ডাল খাই, ভগবানের জন্য অন্তত ভালো পেঁড়া বা সন্দেশ নিবেদন করি। ভগবান তো কান্না সবই আমাদের ফেরত দিয়ে দেন, কিন্তু ওইটা একটা আমাদের অদ্ভুত ভালোবাসা চলতে থাকে। কত লোক তো উৎসব পার্বণে মন্দিরে গিয়ে ফল ফুল বেলপাতা দিয়ে আসছে যন্ত্রের মতো। শ্রী ভগবান এই শ্লোকে ভক্তি শব্দটি দুবার ব্যবহার করেছেন এবং তা অর্থপূর্ণ। কি অর্থপূর্ণ? বলছেন যে ঠাকুরের একটি ছোট উপদেশ জিনিস, উপদেশে জিনিসটা পরিষ্কার হয়। খোল মাখানো জাব গরুর খুব প্রিয়, একটু খোল মাখিয়ে জাব দিলে গরু কত আনন্দ যে দিচ্ছে তারও তৃপ্তি। শুকনো জাব দিলে শ্রী ভগবান শুকনো জাব দিলে গরু তেমন করে খায় না। ফুলপাতা ইত্যাদি অনুরাগের সহিত দিলে শ্রী ভগবান তা প্রীতিপূর্বক গ্রহণ করেন। এইটি স্মরণে রাখবে, ভগবানকে যা কিছু অর্পণ করবে অনুরাগের সহিত করা চাই। পত্র পুষ্প ইত্যাদি সব তো তাঁরই, আমরা আমার আর কী হলো তার সঙ্গে, আমার কী রইল তার সঙ্গে, আমাদের প্রীতি ভালোবাসাটুকুই মিশিয়ে দিতে হবে, ভগবান সেইটি দেখেন। একটা স্মৃতি কথা বলি পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের, এটা আমার খুব প্রিয়। পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের এই গল্পটি বলেছিলেন। বলছেন শারদানন্দজির কাছে একদল সাধু এসে হাজির, তারা সদ্য সদ্য রিলিফ করে ফিরে এসেছেন। শারদানন্দজি জিজ্ঞেস করলেন তাহলে তোরা কী দিলি? ওরা বললেন এই যে মা চাল দিলাম, ডাল দিলাম, এই দিলাম, তাই দিলাম। ওরা থেমে থেকে আবার জিজ্ঞেস করেন তাহলে তোরা কী দিলি? তা বলছে ওই যে মা চাল দিলাম, ডাল দিলাম, এই দিলাম। আবার মহারাজ জিজ্ঞেস করলেন তাহলে তোরা কী দিবি? তৃতীয়বারে তাদের চৈতন্য এলো, তারা বুঝলো মহারাজ যেন অন্য কিছু জিনিসের কথা বলতে চাইছেন। বললেন খানিক থেমে শারদানন্দজি বললেন অন্যের দেওয়া চাল অন্যকে দিলি, এর মধ্যে তোর কী কৃতিত্ব রইল? তুই দিতে পারিস কি তোর ভালোবাসা, তোর শ্রদ্ধা, তোর স্নেহ, এইগুলো দেওয়ার সময় তার সাথে মিশিয়ে দিবি, দেখবি এই ভাবটাই আলাদা। আমাদের এখানে একটি আশ্রম আছে কাকদ্বীপ আশ্রম, সেখানে দেওয়া হচ্ছে শাড়ি, দেওয়া হচ্ছে ছবি, পাঠিয়েছে সবার পায়ে জুতো পরা, এরকম এক হাত দিয়ে এমনি এমনি করে দিচ্ছে। তা আমি বললাম যে আপনাকে জুতো খুলতে হবে এরকম কোনো কথা নয়, জীবন তো নারায়ণদের পুজো করছেন, তো যদি জুতোটা খুলে আর দু হাত দিয়ে দেন আর বসে না থেকে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেন তাহলে জিনিসটা খুব কাজ দেবে। পরের দিন ওরা সত্যি সত্যি বললেন এরকম হয়। বেলঘরিয়া স্টুডেন্টস হোমে আছি, মন্দির জুড়ে বিরাট বড় কার্পেট, সেই কার্পেট পাততে গেলে খুব কষ্ট। ছাত্ররা আমাকে বদবুদ্ধি দিল, গোটা কার্পেটটাকে আমরা ছটুকরো করে দিলাম, ছটুকরো করার ফলে সব কার্পেটগুলো ছোটো ছোটো আকার ধারণ হলো, সেগুলো রোল করে রাখতেও সুবিধে পাততেও সুবিধে। তা একদিন খুব তাড়াহুড়ো করে পাচ্ছি, পরপর পরপর কার্পেটগুলো ফেলে দিয়েছি, তারপর যে অসমান জায়গাগুলো সেটা পা দিয়ে মানে সংযুক্ত করছি।
পূজনীয় অমলানন্দজি মহারাজ আমার অধ্যক্ষ ছিলেন, স্বামী অখণ্ডানন্দজির শিষ্য, তিনি ওই সময় ওই সন্ধ্যেবেলায় মন্দিরে আসতেন। তিনি এসে আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা এই আসনগুলোতে কারা বসবে? কেন কেন ছাত্ররা বসবে? ছাত্ররা কে? নারায়ণ। তো বলছেন, সর্বভূতে সেই ঈশ্বর দর্শন কি শুধু বইতে হবে, জীবনে আসবে না? নারায়ণরা বসবে আর তুই পা দিয়ে দিয়ে সেই আসনগুলোকে ঠিক করছেন? দেখুন, সামান্য একটু অ্যাটিটিউড বদল, আমাদের জীবনের একটুখানি অ্যাটিটিউড বদল করা, আমরা খুব সহজে ভগবানের প্রতি এই আমাদের রাগাত্মিকা ভক্তি, আমাদের বৈদি ভক্তিটাকে রাগাত্মিকা ভক্তিতে রূপান্তরিত করতে পারি। রোজ প্রভু আমাদের জপধ্যান করতে হবে, গুরুদেব জপধ্যান করতে বলছে, তাই করুন, দুবেলাই করুন, বেশ পরিষ্কার করুন, দুবেলাই ধূপ দিন, কিন্তু মনে করুন তিনি আপনার পুজো দেখছেন। আপনি যে মন্ত্র উচ্চারণ করছেন সেই মন্ত্রের যেন তিনি আপনার সেই শব্দগুলো তিনি যেন শুনতে পাচ্ছেন। আপনি ভগবানকে কিছু খেতে দিচ্ছেন না, প্রতিবার একটা মন্ত্র উচ্চারণ হচ্ছে আর যেন একদানা মন্ত্র ফল আপনি তার পাদপদ্মে অর্পণ করছেন। যখন বলা হয় না সাধন ভজনে সমস্ত ফল ভগবানকে অর্পণ করেন, আমরা বেশিরভাগ হাতে জল নিয়ে বলতে থাকি, গৈয়াতি গৈয় গোপ্তা ত্বং গৃহানস্মিতম কৃতম জপম সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদম মহেশ্বর। যদি স্ত্রী হন তাহলে বলি মহেশ্বরী বলি, আমরা মনে করি যেন সবটা তাঁর পাদপদ্মে অর্পণ করে দিলাম। ওটা হচ্ছে বিধিসম্মতভাবে বলা, আর ওই বলাটাই যদি আমরা ভালোবাসার সঙ্গে করি, আমার সমস্ত মন প্রাণ জুড়ে করি, তাহলে দেখবেন মনে হবে যখন দিনের শেষে সাধন ভজন শেষ হয়ে গেল, যখন তার পাদপদ্মে আপনি অর্পণ করছেন, শুধু আপনি কতগুলো মন্ত্র অর্পণ করেননি, আপনার জীবনটাকে তাকে অর্পণ করে দিয়েছেন। এবং যত ভগবানকে আপনি নিজেকে উৎসর্গ করতে পারবেন, দেখবেন আপনি মানুষটার কত বদল হয়ে গেছে। বাল্যসখা সুদামা দ্বারকার রাজপ্রাসাদে শুকনো চিড়ে লুকোচ্ছেন, তিনি দ্বারকাধীশের ঐশ্বর্য থেকে ভয় পেয়েছেন কিনা। এদিকে অন্তর্যামী শ্রীকৃষ্ণ ব্যগ্রভাবে বলছেন, সুদামা সুদামা তুমি কি এনেছ, দাও দাও আমাকে কিছু খেতে দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি আর থাকতে পারছি না। তিনি যত বলেন সুদামা ততই লুকান, তখন ভগবান সেই শুকনো চিড়ে কেড়ে নিয়ে খেলেন। ঐশ্বর্যের ভাব থাকলে ভালোবাসা চাপা পড়ে যায়, ঐশ্বর্যের মধ্যে মাধুর্য খোলে না। আমরা অনেক সময় মনে করি অনেক জিনিস দিলে হয়, আমাদের গোপালের মা তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে এসছেন, আসার পথে দেদো সন্দেশ নিয়ে এসছেন। দেদো সন্দেশ মানে সত্যি সস্তার সন্দেশ, মানে প্যাড়া ট্যাড়া তৈরি করার পরে যে অংশটা বেঁচে থাকে সেটাকে লেগি করে লম্বা করে, তারপর চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে দুটো দুটো পিসকে জুড়ে দেয়। তখনকার দিনে কেন, এখনকার দিনেও সবচেয়ে সস্তা সন্দেশ। সেই দেদো সন্দেশটাকে শক্তপোক্ত করার জন্য তার মধ্যে যথেষ্ট ময়দা মেশানো হয়, চালের গুঁড়ি মেশানো, খেলেই বুঝতে পারবেন গন্ধ লাগে। তা শ্রী শ্রী মায়েরও পয়সা ছিল না ঠাকুরকে দেওয়া, তিনি রোজ দেদো সন্দেশ দিতেন। এখন পয়সা হয়ে গেছে, এখনও রোজ মায়ের বাড়িতে ঠাকুরকে দেদো সন্দেশ দেওয়া হয়। তা সেই দেদো সন্দেশ নিয়ে আঁচলের মধ্যে বেঁধে, দুটো দেদো সন্দেশ নিয়ে আঁচলের মধ্যে বেঁধে গোপালের মা এসেছেন দক্ষিণেশ্বর। ঠাকুর বলছেন, কী এনেছ আমায় দাও, কী এনেছ আমায় দাও। অনেক লোক বসে আছে, তারা ভালো ভালো জিনিস নিয়েছে, কিন্তু ঠাকুর বলছেন কী এনেছ আমায় দাও। যোগিন মার মনে হতে থাকলো, এই আমাদের গোপালের মা মনে কী খেও খেও সাধু, খালি দাও 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 দাও, খাই খাই। তো যোগান মা বার করলেন, তিনি খেতে খেতে বলছেন, এগুলো কেন আনো, তুমি বাগানেতে নারকেল পাওয়া যায়, সেই নারকেল দিয়ে নাড়ু বানিয়ে রাখবে, তারই দুটো চারটে করে নিয়ে আসবে। তারপরে বলছেন এই শাকের রান্না করবে। যোগিনমার এই গোপালের মায়ের খুব রাগ হচ্ছে, কোথায় ভগবানের কথা বলবে, কোথায় কি বলবে, কিন্তু সে ভুল করে শুধুমাত্র খাবার কথা বলছে, তো ভারী খাবার সাথে বলো আর যাবো না। কিন্তু শ্রীরামকৃষ্ণের এত আকর্ষণ, তার মনে হলে একটু রান্না করে দিতে হবে বলে যাবো না। একদিন তিনি লাউ শাকের চচ্চড়ি যেরকম ঠাকুর বলেছিলেন সেরকম রান্না করে নিয়ে এসেছেন, সেই ছোট্ট পাত্রে করে শ্রীরামকৃষ্ণের সামনে দিয়েছেন। ঠাকুর খাচ্ছেন আর বলছেন, আহা কি খাবার, অমৃত 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 বারবার তিনি বলছেন। আর গোপালের মায়ের ভেতরে যে বিধিভক্তি এবং প্রেমাভক্তির ভেতরে যে যে একটা ব্যারিয়ার ছিল, সেই ব্যারিয়ারটাই প্রতি মুহূর্তে যখন তিনি বলছেন আহা কি খাবার, যেন অমৃত অমৃত অমৃত, তিনি যেন সেই বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণকে তিনি নতুন দৃষ্টিতে দেখলেন, যে ভগবানের কাছ থেকে শিক্ষা পেতে গেলে আগে ভগবানকে ভালোবাসতে শিখতে হয়।
আর যখন ভালোবাসতে শিখবো তখন প্রত্যেকটা শিক্ষা আমাদের জীবনের কাজে লাগে, এটা হচ্ছে কথা। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমাদেরও এইরকম বৈদিক ভক্তি যে রোজ সকাল সন্ধ্যে ফুল বেলপাতা দিই, সেটা যেন দেওয়ার সময় ভাবি আমি তার পদ পদ্মেই সব কিছু উৎসর্গ করছি। একজন সন্ন্যাসী, তিনি এখন তিনি সন্ন্যাসী, তখন ব্রহ্মচারী ছিলেন, তিনি দুর্গাপুজো করতে যেতেন। তিনি আমায় বলেছিলেন, জানো তো তুমি মা দুর্গার অত বড় মূর্তি আমি কিছুতেই কল্পনা করতে পারতাম না। জটাজুট সমায়ুক্তাম অর্ধেন্দুকৃত শেখরাম লোচনত্রয় সংযুক্তাম পূর্ণেন্দু সদৃশানুনাম। আমি মন্ত্র আওড়াতাম আর কিন্তু যখন পুজো করতাম ভাবতাম মা একটা যেন সিংহাসনে বসে আছে, মায়ের পা দুটি যেন একটা পদ্মফুলের মধ্যে রাখা আছে। আমি সেই পদ্মফুল যখন পাদ্য দিচ্ছি তখন মায়ের পা ধুয়ে দিচ্ছি, অর্ঘ্য দিচ্ছি যখন তখন মায়ের পায়েতে দিচ্ছি, মাকে নববস্ত্র পরাচ্ছি, স্নান করাচ্ছি, কপালে চন্দন পরিয়ে দিচ্ছি, সিঁদুর পরিয়ে দিচ্ছি, পায়ে আলতা পরিয়ে দিচ্ছি, গলায় মালা পরিয়ে দিচ্ছি আর নানা জিনিস দিয়ে মাকে খেতে দিচ্ছি। মাও যেন পরিতৃপ্তি করে আমার সেই পূজাটি গ্রহণ করছেন, ভাবটাই হচ্ছে আসল। আপনি কি দিলেন, কতটা দিলেন সেটা কথা নয়, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন জপের মন্ত্র জপ করি সেখানেও কতটা ভালোবাসার সঙ্গে করলাম আর কতটা করলাম সেটা নয়, কেমন ভাবে করলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক সেই রকম দেবসেবা, দেবতার সঙ্গে সম্পর্কটা কতটা বিধিগত আছে এবং কতটা ভাবগত আছে সেটা খুব ইম্পর্টেন্ট। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমাদের মনের এই শুষ্কতা কেটে যাক, আমরাও যেন তাকে ভালোবাসতে পারি, এত ভালোবাসতে পারি যেন আমাদের এই বিধি প্রেমা ভক্তিতে রূপান্তরিত হয়। আগামী শনিবার শ্রী ভগবানের ইচ্ছে হলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এবং তারপরের অংশ থেকে আমরা পড়ব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।